ফেব্রুয়ারি কোনো ভালোবাসার দিবসই নয়, বরং এটি একটি মহান ব্যক্তির মৃত্যু দিবস। তিনি হলেন একজন খ্রিস্টান ধর্মযাজক সাধু ভ্যালেন্টাইন, যার মানুষের প্রতি ভালোবাসাই তার মৃত্যুর কারণ হয়েছিল। প্রথম প্রথম এই দিনটি খ্রিস্টান লোকেরা প্রিয়জনদের উপহার আর কিছু অনুষ্ঠানের মাধ্যমে পালন করতেন, কিন্তু এখন এটি প্রেমিক যুগলদের দিবস হিসেবে পালিত হয়। ভালো লাগা আর ভালোবাসার প্রবৃত্তি মানুষের সহজাত, কিন্তু সহজাত এই প্রবৃত্তি প্রকাশ করায় জীবনও দিতে হয়েছে অনেককে। তাই জন্মসূত্রে পাওয়া ভালোবাসার নামে এই সেই অভ্যাগত অনুভূতি প্রকাশ করতে গিয়ে যাদের জীবন দিতে হয়েছে তাদের মহিমান্বিত করতেই প্রতি বছরের নির্দিষ্ট একটি দিনে পালন করা হয় ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস। তবে প্রতি বছরের 14 ফেব্রুয়ারি কেন ভালোবাসা দিবস উদযাপন করা হয়, এ নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় ভালোবাসার জন্য এই দিনে মানুষের জীবন ত্যাগের ইতিহাস। এর মধ্যে সবচেয়ে প্রচলিত ইতিহাসটি হচ্ছে রোমের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইনের। তিনি ছিলেন মানব প্রেমিক ও খ্রিস্ট ধর্ম প্রচারক, আর রোম সম্রাট দ্বিতীয় ক্লারিয়াস ছিলেন ভিন্ন দেবদেবীর পূজায় বিশ্বাসী। সম্রাটের পক্ষ থেকে তাদেরকে দেবদেবীর পূজা করতে বলা হলে ভ্যালেন্টাইন অস্বীকার করায় তার বাকরুদ্ধ করা হয়। সম্রাটের বারবার খ্রিস্ট ধর্ম ত্যাগের আজ্ঞা প্রত্যাখ্যান করেন 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় দেশের লঙ্ঘনে দায়ে ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। সেই থেকেই দিনটির শুরু হয়। কেউ কেউ ভিন্ন মত পোষণ করেন যে একজন বিখ্যাত সেন্ট বা ধর্মযাজকের নাম থেকে দিনটি এমন নাম পেয়েছে, তবে তিনি পেয়েছিলেন তা নিয়ে বিভিন্ন গল্প রয়েছে। সেন্ট ভ্যালেন্টাইন সম্পর্কে জনপ্রিয় বিশ্বাস হল তিনি খ্রিস্টের 3য় শতাব্দীতে রোমের একজন পুরোহিত ছিলেন। সম্রাট দ্বিতীয় ক্লারিয়াস বিবাহ নিষিদ্ধ করেছিলেন, কারণ তার মনে হয়েছিল বিবাহিত পুরুষরা খারাপ শূন্য হয়ে থাকে। ভ্যালেন্টাইন মনে করেন এটি অন্যায়, তাই তিনি নিয়মগুলো ভেঙে গোপনে বিয়ের ব্যবস্থা করেন। ক্লারিয়াস যখন এই খবর জানতে পারেন তখন তার আদেশে ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারাগারে থাকা অবস্থায় ভ্যালেন্টাইন কারাপ্রধানের মেয়ের প্রেমে পড়েন। 14 ফেব্রুয়ারি যখন তাকে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য নিয়ে যাওয়া হয় তখন ভ্যালেন্টাইন ওই মেয়েটির উদ্দেশ্যে একটি প্রেমপত্র পাঠিয়ে যান, যেখানে লেখা ছিল তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে। প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল 496 সালে। একটি নির্দিষ্ট দিনে ভ্যালেন্টাইন্স ডে পালনের বিষয়টি বেশ প্রাচীনকালের ঐতিহ্য, যা রোমান উৎসব থেকে উদ্ভূত বলে মনে করা হয়। রোমানদের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে লুপারকিলিয়া নামে একটি উৎসব ছিল, আনুষ্ঠানিকভাবে তাদের বসন্ত মৌসুমে শুরু হওয়ার সময়। উদযাপনের অংশ হিসেবে ছেলেরা একটি বাক্স থেকে মেয়েদের নাম লেখা চিরকুট তোলেন। যে ছেলের হাতে যেই মেয়ের নাম উঠত তারা দুজনই ওই উৎসব চলাকালীন সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতেন বলে মনে করা হয়। অনেক সময় ওই জুটি বিয়েও সেরে ফেলতেন। পরবর্তী সময়ে গির্জা এই উৎসবটিকে খ্রিস্টান উৎসবের রূপ দিতে চেয়েছিল। এই উৎসবে উপস্থিত তরুণীরা তাদের নামাঙ্কিত কাগজের শিল্প জনসম্মুখে রাখা একটি বড় পাত্রে ফেলত, যেখান থেকে যুবকের তোলা শিল্পের তরুণীকে কাছে ডেকে নিত। কখনো এই জুটি সারা বছরের জন্য স্থায়ী হতো এবং ভালোবাসার সিঁড়ি বেয়ে বিয়েতে পরিণত হইত ওই সম্পর্ক। ওই দিনের শোকগাথায় আজকের এই ভ্যালেন্টাইন ডে।